ব্যাপারটা কি জানেন, তপন বাবুর মতন এরকম অনেক মানুষ আছেন যাদের সিচুয়েশন খুব আনঅ্যাভয়েডেবল। হয়তো সোশ্যাল মিডিয়াতে থাকতে না চাইলেও তাদের থাকতে হচ্ছে, সেটা বলতে পারেন তাদের প্রফেশনের জন্য বা যে কোনো কারণের জন্য। ডু নট ইউজ ফোন জাস্ট বিকজ ইউ আর টু বোর্ড অর জাস্ট বিকজ ইউ হ্যাভ নাথিং এলস টু ডু। কত ইয়াং এবং সমস্ত এজ গ্রুপের মানুষেরা তারা সুইসাইড করছে, এমনই সিচুয়েশন তাদের মধ্যে চলে আসছে। সেটা একটাই কারণ ঘুরে ফিরে এসে যাচ্ছে যে ল্যাক অফ ভ্যালিউজ। আমাদের আলোচনা শুরু করার আগে ফার্স্ট আমরা একটু মেডিটেট করে নিই। চারিদিকে নানান রকমের কাউন্সিলিং সেন্টার, মেডিটেশন সেন্টার এবং নানান রকমের গডলি ইউনিভার্সিটি তৈরি হচ্ছে, এবং যেখানে মানুষ দলে দলে যাচ্ছে মেডিটেশনের জন্য। তো সেই রকম একটা গডলি ইউনিভার্সিটির একজন রিপ্রেজেন্টেটিভকে আমি আজকে পেয়েছি খুব লাকিলি, কেননা উনি সবসময় বিজি থাকছেন। তো আপনারা সকলেই একটা ইউনিভার্সিটির নাম শুনেছেন, গডলি ইউনিভার্সিটি। তো সেই ইউনিভার্সিটি, গডলি ইউনিভার্সিটির একজন রিপ্রেজেন্টেটিভকে আমি আজকে পেয়েছি, যার নাম হলো বিকে শুভশ্রী, সিস্টার শুভশ্রী। উনি একদিকে প্রফেশনালি উনি কিন্তু একজন ওয়েল সেটেলড, ওয়েল এস্টাবলিশড লয়ার, উনি হাইকোর্টে প্র্যাকটিস করেন। আবার আর একদিকে উনি ওনার ম্যাক্সিমাম টাইম উনি এই নানান রকমের মেডিটেশন, তার নানান রকমের ট্রেনিং এদিক ওদিক ওনাকে দিতে হয়, এবং নানান স্কুল কলেজ ইউনিভার্সিটি কর্পোরেট সেক্টর সব জায়গাতে ওনাদের নানান রকমের মেডিটেশনের কোর্স করানো হয়। তো চলুন আজকে তাহলে আপনাদের সঙ্গে আমি ইন্ট্রোডাকশন করাই সিস্টার শুভশ্রী। তো সিস্টার শুভশ্রী, আপনাকে আমার চ্যানেলে ওয়েলকাম জানাচ্ছি। ওম শান্তি, ওম শান্তি। কেমন আছেন বলুন? তাহলে আজকের আলোচনা শুরু করা যাক। সকলকে আমার হাম্বল রিকোয়েস্ট, আপনারা আজকের এপিসোডটা কাইন্ডলি দেখুন। হ্যাঁ, এটা খুব ভালো পয়েন্ট একটা অ্যাড্রেস করেছেন, যে এটা সত্যি কথা। আজকাল ফেসবুকে দেখি কি যে কেউ রেস্টুরেন্টে গিয়ে যাচ্ছে, সে পোস্ট করলে আমি অমুক জায়গায় আমার হাজবেন্ডের সঙ্গে আমার বাচ্চার সাথে আমি এখানে খেতে যাচ্ছি, বা কারোর এরকম এরকমও দেখি যে বার্থডে হচ্ছে বা অ্যানিভার্সারি হচ্ছে, আমার হাজব্যান্ড আমাকে এই গিফট দিয়েছে, বা আমার অ্যানিভার্সারিতে আমার হাজব্যান্ড এই গিফট দিয়েছে। তো পোস্ট এটা করে, কিন্তু আদৌ কিন্তু আপনি যদি একটু দেখতে ঢোকেন তাদের ফ্যামিলি লাইফে, আপনি দেখবেন তারা কিন্তু হ্যাপি আদৌ কিন্তু নয়, তাদের কিন্তু ডিস্টার্বেন্স কোথাওটা আছেই। কিন্তু এই যে যেমন ওরা পোস্ট করছে না ফেসবুকে, এটা পোস্ট করা মানে কি, মানে তাদের নেগেটিভ যে ইম্প্যাক্টটা সেটা যারা দেখছে তাদের উপরে পড়ছে, এবং যারা যারা দেখছে সবাই তো পজিটিভ হয় না, অনেক নেগেটিভ মানুষ আছে, ও ওই জিনিসটা মানে যে বলে নজর লাগে এই নেগেটিভ ভাইবে সামনে যাচ্ছে, এবং তার নেগেটিভ ভাইবেসটা আমাদের মানে যে তার মধ্যে আসুন যে দেখছে তার নেগেটিভ ভাইব্রেশনটা তার মধ্যে যাচ্ছে, এই করতে করতে জিনিসটা বাড়তেই থাকছে, বেড়েই যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো কি যে এইসব পোস্ট না করে, যদি হ্যাঁ আমি একজন খুব ভালো সিঙ্গার, আমি একজন ভালো পেইন্টার, আমি এটা আমার বা ভালো রিসাইট করতে পারি, রিসিটেশন করে রিসাইটেশন করে রিসাইট করে কোনো আবৃত্তি করে বা কোনো গান করে বা কোনো আমি খুব ভালো আঁকি, যদি এগুলো পোস্ট করে না, তাহলে আমি বলবো কি সেগুলো আমার মনে হয় বেটার হবে। এই আমার ফ্যামিলিতে কি করলো, আমার কে কি গিফট দিল, বা আমি অমুক জায়গায় এই রেস্টুরেন্টে খেতে যাচ্ছি, এইগুলো দরকার নেই করার। যদি সঠিক ভ্যালু সিস্টেম আমাদের মধ্যে না থাকে,
সঠিক যদি আপব্রিঙ্গিং না থাকে, ভ্যালু সিস্টেম না থাকে এবং গাইডেন্স না থাকে, ঠিকভাবে আমরা নিজেকে তৈরি না করতে পারি, আমাদের আমাকে দেখে তো আর যে ধরুন আমার পাশের জন সে তো আমাকে আমি যদি খারাপ করি সেও তো আমার খারাপ শিখছে, তো আমাকে নিজেকে আগে ঠিক করতে হবে, মূল্যবোধটা নিজের মধ্যে রাখতে হবে এবং অন্যকে বোঝাতে হবে, তারপরেই সমাজ ঠিক হবে এবং আমরা সঠিক পথে চালিত হবো, নাহলে উদাহরণস্বরূপ এই পথেই আমরা চালিত হবো দিনের শেষে, সবাই আস্তে আস্তে সেই মানসিক রোগী মানসিক পেশেন্ট ডিপ্রেশন করে আস্তে আস্তে ধ্বংসের পথে চলে যাবে, এটাই হয়তো আমাদের আলটিমেট রেজাল্ট হতে পারে। আপনার আপনি যখন এইসব করেন বা করেছিলেন তো সেখানে মিডিয়া ইন্ডাস্ট্রিকে একটা ইনভলভ হতে রয়েছিল মিডিয়া ইন্ডাস্ট্রিতে, তো সেই জায়গা থেকে আপনার কি এরকম কোন প্রবলেম হয়েছিল, কি ধরনের কোন সমস্যাটা আপনাকে এফেক্ট করেছিল মিডিয়া ইন্ডাস্ট্রিতে কাজ করতে গিয়ে বা ডিজিটাল মার্কেটিং রিলেটেড যে কাজ করতে করেছেন সেই রিলেটেড কোন আপনাকে এফেক্ট করেছিল? ডিজিটাল মার্কেটিং করতে গিয়ে আমি একটা সাইড দেখতে পেরেছি আর মিডিয়া লাইনে মানে যখন যাওয়ার চেষ্টা করেছি যে সময় যা স্ট্রাগল করেছি মিডিয়া লাইনে যাওয়ার জন্য সেই সময় আমি আরেকটা সাইড দেখি। সেটাকে এত প্রোডাক্টিভ হয়েছে তারপর যেগুলো আরো আমি রিলেটেড কাজগুলো করি যেমন আমরা দেখাচ্ছে ফেসবুক দেখলে মানুষের ভ্যালু আস্তে আস্তে যে কমে যাচ্ছে সেটা কিন্তু তুমি রিয়েলাইজ করতে পারবে। যেমন ফর এক্সাম্পল তুমি দেখবে ফেসবুকে এখন যেহেতু ফ্রি অফ কস্ট যেটা তুমি আগেই মেনশন করেছো, তো সেই জন্য কি হচ্ছে যে কোনো ক্ষুদ্র ক্ষুদ্র ব্যাপারগুলোকে ফেসবুকে সবাই পোস্ট করে দিচ্ছে, একদম কে কোথায় বিদেশ যাচ্ছে, হ্যাঁ কে কোথায় কবে মাংস ঝোল রেঁধে খেয়েছে সমস্ত কিছু ব্যাপারগুলো ফেসবুকে পোস্ট করে দিচ্ছে।
সে কিন্তু একবারও ভাবছে না যে আমার এই যে এই পোস্টের জন্য অন্যজনের মনে কিরকম কেমন প্রতিক্রিয়া হতে পারে। হ্যাঁ, যে বিদেশে যাচ্ছে সে যে যারা যেতে পাচ্ছে না তাদের মনে কেমন প্রতিক্রিয়া হচ্ছে, কিংবা কোনো কেউ যদি খুব ভালো খাবার খাচ্ছে সেটা দেখে যার কাছে সেই খাবারটা জোগাড় করার মতো যার সামর্থ্য নেই কিংবা খেতে পাচ্ছে না তারা কি ভাববে, কিভাবে নেবে, সেই মূল্যবোধটা কিন্তু আমাদের অনেকের থেকেই এখন চলে গেছে। যে কারণে তারা কিন্তু ওইসব কিছু না ভেবে কোনো চিন্তা ভাবনা না করেই নিজেদের কোনো কিছু একটা ভালোটা কোনো কিছু ভালো হলে সেটাকে ফেসবুকে শেয়ার করে দিচ্ছে। তাহলে এখানে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে যে ফেসবুকে আমি আমার সমস্ত প্রপার্টি দেখিয়ে আমার কি অ্যাচিভমেন্ট সেগুলো দেখিয়ে প্রচুর লাইকস পেলাম, প্রচুর কমেন্টস পেলাম, অনেক অনেক ভালো ভালো কথা লিখলো, কিন্তু দিনের শেষে যখন আমরা ঘুমোতে যাচ্ছি, হ্যাঁ, বিছানায় গিয়ে তখন কিন্তু আমাদের ওষুধ খেয়ে আবার স্লিপিং পিল খেয়ে ঘুমাতে হচ্ছে। তাহলে এখানে আমাদের মেন্টাল স্যাটিসফ্যাকশন পাচ্ছি না, আমি যেহেতু টিচিং প্রফেশনে রয়েছি,